এখন পশ্চিমবঙ্গের নির্বাচনে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বড় বড় নেতারা সব আসরে নেমে পড়েছেন, মাঠে ময়দানে মিটিং করছেন। মিটিংয়ের বিষয়বস্তুটা কি? বাংলার মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, জীবন জীবন বিপর্যস্ত হচ্ছে, অর্থনৈতিক সংকট ক্রমাগত সাধারণ মানুষকে ঘিরে ধরছে, জিনিসের দাম বাড়ছে, সেই বিষয়গুলোর কোনো আলোচনা কিন্তু এই নির্বাচনে প্রচারের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কেউই আনছে না। পশ্চিমবাংলায় প্রায় 2 কোটির মতো বেকার মানুষ, কোথায় তারা চাকরি পাবে, কে তাদের কথা ভাববে? আজকে এই প্রশ্নটাই তো সব থেকে বড় করে দেখা দিয়েছে না, কই তাদের সম্পর্কে কোনো আশ্বাস তো আমরা শুনতে পাচ্ছি না কারোর কাছ থেকে। আজকে অস্বীকার করার কি আছে যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর নাম করে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্কিম চালু করেছেন, ভালো কথা। গরিব মানুষদের কাছে কার্ড থাকবে, তারা প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে যাবে, কার্ড দেখে তাদের ট্রিটমেন্ট হবে, সেই টাকা গভর্নমেন্ট রিইম্বার্স করবে। তো গভর্নমেন্টের ভাণ্ডারে কি সেই টাকা আছে? একমাত্র গভর্নমেন্টের বাজেটই যদি 9,000 কোটি টাকা হয়, তাহলে এই স্কিম সাফল্যমণ্ডিত করতে 33,000 কোটি টাকা লাগে। তাহলে কোত্থেকে করবে? তাহলে সাধারণ মানুষকে ভুল কথা বলা হচ্ছে, মিথ্যা ভাওতা দেওয়া হচ্ছে। গরিব মানুষ খেতে পায় না চিকিৎসার জন্য, প্রাইভেট হসপিটালে যাচ্ছে, তারা ফেরত আসছে, কারণ প্রাইভেট হসপিটাল বলছে আমরা টাকাগুলো গভর্নমেন্টের কাছ থেকে ফেরত পাচ্ছি না। এই যে একটা প্রহসন, গরিব মানুষদের তঞ্চকতা, গরিব মানুষদের নিয়ে এই যে ছেলেখেলা, এর প্রতিবিধান করতে হবে না? এই জিনিসের প্রতিরোধ করতে হবে না? এই জিনিসকে আমাদের প্রতিরোধ করতেই হবে, যে কোনো মূল্যের বিনিময়ে। মানুষকে গিয়ে বলতে হবে যে আপনারা সরকারকে পরিষ্কারভাবে জানতে চান, সরকারের কাছে কেন আপনারা যাচ্ছেন হাসপাতালে, প্রাইভেট হসপিটালে ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না, এবং ট্রিটমেন্ট হওয়া সম্ভব নয়, বাস্তব ক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছে। আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি, আমফান হয়ে গেছে, এত বড় একটা ঘটনা, এখনো পর্যন্ত বহু লোক তারা টাকা পয়সা পায়নি, অবাধ চুরি হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন ঠিকাদারি চলবে না, তোলাবাজ হচ্ছে। একটা সরকারের গ্রাম থেকে আরম্ভ করে একেবারে মাটির থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যন্ত যদি সামান্য কাটমানি খেতে থাকে, তাহলে সেই সরকার মানুষের দিকে সাহায্যের হাত কীভাবে বাড়াবে? এই প্রশ্নটাই তো ঘুরে ফিরে আসছে। মনোনয়ন দেওয়া হচ্ছে কাদের? কৃষকের ঘর থেকে একটা লোক মনোনয়ন পেয়েছে, খেটে খাওয়া মজদুরের বাড়ির থেকে মনোনয়ন পেয়েছে, চাকরি গেছে যে মজদুর ভাই তাদের থেকে কেউ মনোনয়ন পেয়েছে? এমনি তো কলকারখানার সম্বন্ধ, সেটা আমি পরে আসছি, কিন্তু কাদের মনোনয়ন দেওয়া হচ্ছে? ফিল্ম স্টারদের মনোনয়ন দেওয়া হচ্ছে। আমার কোনো আপত্তি নেই, ফিল্ম স্টাররা নিশ্চয়ই রাজনীতি করতে পারেন, এবং তারা মনোনয়ন পেয়ে যদি মানুষের সেবা করেন সে তো ভালো কথা, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই এই সরকারের সঙ্গে সাধারণ মেয়নতি মানুষ, খেটে খাওয়া মানুষ, জন মজুর, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের কোনো সম্পর্ক নেই, সবটাই উপরিতলার মানুষের দ্বারা এই সরকার আবৃত হয়ে আছে। কেন্দ্রীয় সরকার, মোদীর সরকার, ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে বাড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ভাবতে পারা যায়। আর পাবলিক মিটিংয়ে গিয়ে যদি তারা বলতো যে আমরা পেট্রোলের দাম কমাবো, মানে বুঝতাম, যদি বলতো আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পরে আমরা সেস নেব না, আমরা 12% সেস কমিয়ে দেব, তাহলে মানে বুঝতাম। একবারের জন্য তো বিজেপি বলছে না, সাধারণ মানুষের কথা
তৃণমূলও বলবে না, বিজেপিও বলবে না, একজন আরেকজনের নাম ধরে গালিগালাজ করবে। এই গালিগালাজের রাজনীতি নিয়ে আসছে তৃণমূল আর বিজেপি, এটা সবথেকে আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয়। আরেকটি কথা প্রসঙ্গত বলতেই, বাংলার অর্থনৈতিক সংকট কোন জায়গায় পৌঁছেছে, গরিব মানুষ ক্রমাগত কিন্তু গরিব হতে শুরু করেছে। একটা সময় ছিল যেন যখন বাংলা পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, আজকে সেই পার ক্যাপিটা ইনকাম কিন্তু আর বাড়ছে না, কারণ বাংলা সম্পদ দুর্বল হয়ে আসছে, গরিবের হাতে টাকা নেই, ক্যাশ ফ্লো নেই, এবং না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কারোর সেদিকে নজর দেবেন না। কী করে ক্যাশ ফ্লো হবে? চাকরি যদি কেউ না পায়, কলকারখানা যদি বন্ধ হয়, নতুন কলকারখানা যদি না আসে, কোথায় চাকরি পাবে? তো চাকরি যেখানে নেই, ক্যাশ ফ্লো হওয়ার সম্ভাবনা কম, এবং মার্কেটে টাকা ফ্লো হওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। আজকে এই সমস্যাগুলো আমাদের ঘিরে ধরেছে, এরই বিরুদ্ধে আমরা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র লড়াই করতে চাই, এবং আমরা এবং অন্যান্য সহযোগী দল আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে কিন্তু আমাদের মূল বক্তব্যই হবে বাংলার মানুষের এই আর্থিক সংকটের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করা।